হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস ফোরে পড়ছো তোমাদের সবাইকে বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দুই হাজার একুশ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চতুর্থ শ্রেণী যেটি তোমাদের অক্টোবর মাসে কিন্তু তোমাদের জন্য পর্ষদ থেকে দিয়েছে তো এই হচ্ছে সেই প্রশ্নটি যেটি এখন আমরা সলভ করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখো তোমাদের প্রথমেই বলছে নিচের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে মোট ছটি প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের মান এক তাই এখানে পুরো মানটা হচ্ছে ছয় দেখো নিচে জুড়িতে আছে নিরাপদ বন্যা পরিবার সমাজসেবী শিশুর আর প্রয়োজন তো এই ঝুড়ি থেকে এখান থেকে এক একটা শব্দ নিয়ে এই ড্যাশগুলি পূরণ করতে হবে তো চলো দেখা যাক প্রথম কোশ্চেন দেখো ক নম্বর প্রশ্নে বলছে অত্যাধিক বৃষ্টি হলে জল বৃদ্ধি হয় জলবগ্ন অবস্থায় তাই ড্যাশ যে নয় তাহলে এখানে হবে কি নিরাপদ যে নয় খ নম্বরে বলছে অস্থায়ী এই অবস্থাকে ড্যাশ নামে ডাকি নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি তাহলে এইখানে যেটা হবে সেটা হচ্ছে অস্থায়ী এই অবস্থানকে আমরা বন্যা নামে ডাকি ঠিক আছে গ নম্বরে বলছে দেখো বন্যা মানেই চারিদিকেতে জলে একাকার উঁচু জায়গায় আশ্রয় নেয় কত এখানে হবে কি পরিবার ওকে দেখো পরের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে স্বেচ্ছাসেবক ড্যাশ এগিয়ে তখন আসে তাহলে এই জায়গাটা হবে কি সমাজসেবী এগিয়ে তখন আসে পরের প্রশ্ন দেখো উঙ্গ নম্বর প্রশ্নে বলছে ক্রাণ শিবিরে মেলে খাবার ড্যাশ খাদ্য জল মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল এখানে হবে শিশুরা মানে ক্রাণ শিবিরে মেলে খাবার শিশুর খাদ্য জল এখানে হবে শিশুর ঠিক আছে দেখো তোমাদের ছ নম্বরে বলছে ক্রাণ শিবিরে জানতে হবে তাদের ড্যাশ সুনিশ্চিত করতে হবে জানায় প্রশাসন তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রয়োজন তাদের প্রয়োজন ওকে দেখো তোমাদের একের সমস্ত প্রশ্ন হয়ে গেল এবারে আমরা যাব দুয়ের দেখো তোমাদের দুয়ে বলছে নিচের ঘটনাগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো দেখো ক নম্বরে বলছে শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে তো এইটা একদম ঠিক দিয়েছে তাই এখানে সংশোধনের কিছুই নেই তাই আমরা এখানে সত্য লিখবো দেখো খ নম্বরে বলছে দুর্যোগ বার্তা শুনলে শুকনো খাবার শিশুর খাদ্য জল জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে ওষুধ টর্চ দেশলাই হারিকেন মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে এখানেও সংশোধনের কিছু নেই তাই এখানে আমরা সত্য দিয়ে দেব। দেখো গ নম্বরটা বলছে পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে নল বন্যার জলে না ডুবে যায় এটাও কিন্তু এখানে সত্য আছে কোনো ধরনের সংশোধন করতে হবে না তাই আমরা এখানে সত্য লিখব। দেখো ঘ নম্বরে বলছে গুজবে কান দেব ও গুজব ছড়াবো এই যে এখানে বক্তব্যটি আছে এটা কিন্তু একদম ভুল দেওয়া আছে এখানে হবে গুজবে কান দেব না ও গুজব ছড়াবো না তাই এখানে আমরা ভুল বা মিথ্যা দিয়ে দেবো ভুল দেব ওকে দেখো উঙ্গ নম্বরে বলছে বন্যায় ডোবা শাক সবজি মাছ খাবো না এখানেও কিন্তু এই যে বিবৃতিটি দেওয়া আছে ভুল দেওয়া আছে এখানে হবে বন্যায় ডোবা শাক সবজি ও মাছ খাবো না তোমরা দেখতে পেলে তোমাদের দুয়ের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল এবারে আমরা যাব তিনের নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের ক বলছে বন্যা কাকে বলে আমি ইচ্ছা করলেই কিন্তু এখানে অনেক বড়োভাবে এই বন্যা কাকে বলে দিতে পারতাম কিন্তু যেহেতু তোমরা ক্লাস ফোরে পড়ছো তাই খুব বড়োভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা লিখবে উত্তরটা যখন খালে বিলে স্বাভাবিকের চেয়ে বেশি জল হয় এবং লোকালয়ে জল চলে আসে তখন তাকে বন্যা বলা হয় বা বন্যে বন্যা বলে থাকি পরের প্রশ্ন কী আছে দেখো খ নম্বরে বলছে বন্যার সময় কি কি করা উচিত নয় আমরা খুব ছোটোভাবে লিখেছি এখানে বন্যার সময় নিচু জায়গায় থাকতে নেই বন্যার ডোবা শাক সবজি খেতে নেই তোমরা এটুকু লিখবে তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো তোমরা দেখতে পেলে তোমাদের ক্লাস ফোরের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যেটি তোমাদেরকে অক্টোবর মাসেই কিন্তু এটা দিয়েছিল অবশ্য আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমরা দিয়ে দিলাম তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং তোমাদের সমস্ত অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাক্ ভিডিও পেতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু সব ভিডিও পেয়ে যাবে চলো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে